নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে শ্রেষ্ঠ উৎসব হলো শারদ উৎসব। আর বাঙালির উৎসবের মরশুম মানেই পুজোর উপকরণের মধ্যে অন্যতম হলো নাড়ু। দুর্গাপুজো থেকে কোজাগরী লক্ষ্মী পুজো, কালী পুজো, সবেতেই নৈবেদ্যর মধ্যমণি নাড়ু। যদিও পুজো ছাড়াও অন্যান্য যে কোনো শুভ অনুষ্ঠানের সময়ও নাড়ু বানানো বাঙালির ঐতিহ্য। একটা সময় ছিল যখন উৎসবের মরশুম শুরু হলেই বাংলার প্রায় প্রত্যেকটি বাড়ি থেকে নাড়ু তৈরির সুবাস পাওয়া যেত। কিন্তু ইদানিংকালে ক্রমশ বাড়ির মা ঠাকুমাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের নাড়ু হেঁসেল ছেড়ে আশ্রয় নিয়েছে খোলা বাজারে। মূলত শহরাঞ্চলে কেউ আর সময়ের অভাবে বাড়িতে নাড়ু বানাতে চান না। মিষ্টির দোকান সহ অন্যান্য দোকানগুলোতে বর্তমানে সব ধরনের নাড়ুই বিকোচ্ছে খোলা বাজারে। আর বাজারে নাড়ুর চাহিদার যোগান দিতে এখন অনেকেই বাড়িতে নাড়ু তৈরি করে প্যাকেট বন্দি করে বাজারে খুচরো এবং পাইকারি দরে দিদার বিক্রি করে নাড়ুর ব্যবসা করে রোজগারের পথ বেছে নিয়েছেন। তেমনি নাড়ুর হাত ধরে স্বনির্ভর হচ্ছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শান্তি কলোনির সাহা পরিবার। আর সদ্য দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই লক্ষ্মী পুজোর দিন এগিয়ে আসার সাথে সাথেই ব্যস্ততা বেড়ে গিয়েছে সাহা পরিবারে। কারণ এই সময় নাড়ুর চাহিদা বেড়ে যায়, তাই নাওয়া খাওয়া ভুলে পরিবারের সকলে মিলে তো বটেই কারিগর দিয়েও দিন রাত এক করে চলছে নাড়ু বানানোর প্রস্তুতি। দেখা গেল কেউ নারকেল কুড়োচ্ছেন, কেউ আবার হাতে নাড়ু পাকাচ্ছেন, কেউ আবার কড়াইতে নাড়ুর পাক দিচ্ছেন। গত ৫ বছর ধরে চিড়ে মুড়ি, নারকোল, তিল, চাল ভাজা সহ বিভিন্ন ধরনের নাড়ু বানাচ্ছেন সাহা পরিবার। আর তাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের নাড়ু কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার, তারা বাজারে যেমন বিক্রি হয়, পাশাপাশি পাশের জেলার পাইকারি ব্যবসায়ীরাও তাদের বাড়ির কারখানায় এসে নিয়ে যান নাড়ু। বর্তমানে এই নাড়ু তৈরিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তারা। আর এই ব্যবসা করে ভালোই লাভ হয় জানালেন নাড়ু ব্যবসায়ী বিশ্বনাথ সাহা। উপলক্ষে নারকেলের নাড়ু, তিলের নাড়ু, চিড়ার নাড়ু, চিড়ার মোয়া, মুড়ির মোয়া, এগুলো আমাদের পূজার দুর্গাপুজোর থেকে শুরু করে কালী পুজো পর্যন্ত চলে। এটা লক্ষ্মী পুজোতে বেশি চাহিদা। এটা লক্ষ্মী পুজোতে অনেকেই হয়তো তৈরি করতে পারে না, আগেকার লোকজন নাই, এখনকার ইয়ং বয়সের মেয়ে ছেলেবেলেরা অনেকেই করতে পারে না। এই হিসেবে আমরা সেই এটাকে আমরা পূরণ করি আর কি। কতদিন ধরে আপনি এই পেশার সাথে যুক্ত? এই ব্যবসাটা আমি ৫ বছর হলো এটা চালাই। চিন্তা ভাবনা কি করে করলেন এই ব্যবসার সম্পর্কে? কীভাবে আসলো মাথায় যে এই ব্যবসাটা করলে আমার ভালো হবে বা লোকের ঘাটতি পূরণ করা যাবে? ব্যবসা তো মনে করেন যে আগে আমি জরি নিমকির দোকান করতাম, হ্যাঁ, করতে করতে দেখলাম যে নারকেলের নাড়ু বাজারে একদিন তৈরি করে নিয়ে গেলাম, সুন্দরভাবে বিক্রি করতে পারলাম। সেই জন্যই সেইখান থেকেই মনে করলাম যে হ্যাঁ, নারকেলের নাড়ু তিলের নাড়ু বাজারে চলবে। হ্যাঁ, এখন তো একটা নারকেল সংগ্রহ করতে সমস্যা হয়, দামও বেশি, সেখানে এত পরিমাণ নারকেল কীভাবে সংগ্রহ করেন, কোথা থেকে আনেন? এটা আমাদের এখানে ধনকুল হাট আছে একটা,
এই হাট থেকে আমরা সংগ্রহ করি। এখানে ট্রাক দিয়ে নারকেল নামায় দোকানদারেরা। এটি আমাদের এখানে তৈরি হয়, এটা পাইকারি হয়, আমিও খুচরাও বিক্রি করি। না, এটা নিজের পরিবারের লোক আছে, বাইরের থেকেও আমরা লোক নিয়ে আসি। এখন কতটা কাজের চাপ? এখন অনেক কাজের চাপ, লক্ষ্মী পুজো উপলক্ষে অনেক কাজের চাপ আমাদের। লাভ তো অবশ্যই আছে। পরিশ্রম হিসাবে লাভ আছে। যে উত্তর দিনাজপুর থেকে রেখা রায়ের রিপোর্ট, দি রিপোর্ট। আমাদের খবরের বিভিন্ন আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটিকে, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।